হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বিশিষ্ট গীতিকার মুন্সী ওয়াদুদ। অসংখ্য অসাধারণ কথার গান আপনি লিখেছেন। আমি যদি বলি যে গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মরিন, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির বকুল এখনকার সময়ে তাদের সাথে আসলে আপনার নামটা সবসময় আসে না, একটু ব্যতিক্রমী গানে আপনার নামটা আসে কিন্তু সেটা অত বেশি কানে বাজে না। যে নামগুলো উচ্চারণ করলেন সেখানে কিন্তু ডক্টর আবু হেনা মোস্তফা কামাল কিংবা মোহাম্মদ রফিকুজ্জামানের নামটি উচ্চারণ করেননি। না, আমি তো বলছি যে আরো অসংখ্য আছে। হ্যাঁ, কেন করেননি এটার একটি মানে আমার মনে হয় এর একটি পেছনের একটি কারণ আছে, সেটি হলো আমাদের বাংলা গানের যে মূল ধারা তার যে সৌন্দর্য সেটা কিন্তু তার বাণীর মধ্যে নিহিত। তো সেখানে ডক্টর আবু হেনা মোস্তফা কামাল কিংবা মোহাম্মদ রফিকুজ্জামান যখন আমি গান লিখেছেন, এমনকি আমি গাজী মাজহারুল আনোয়ারও আমি একজন তার ভক্ত, উনি যখন প্রাথমিকভাবে এবং দীর্ঘ সময় ধরে উনি যখন অনেক গানই লিখেছেন যেগুলো নাকি মনোমুগ্ধকর এবং গানের যে মূল বাণী বাংলা গানের যে মূল ধারা সেটাকে তার মাঝে থেকেই উনি গানগুলি গানের বাণীটা রচনা করেছেন, সেই সমস্ত গানগুলো এবং পাশাপাশি পরবর্তী পর্যায়ে যে গানগুলো হয়েছে যেমন স্থূল কথায় বাণীর সেখানে কাব্যমূল্য নেই, চলচ্চিত্রের প্রয়োজনে গল্পের প্রয়োজনে, শুধু চলচ্চিত্র নয়, আমি রেডিওতেও দেখেছি অনেক অবক্ষয় নেমে এসেছে, এমনকি টেলিভিশনেও অনেক অবক্ষয় নেমে এসেছে। এই প্রসঙ্গে আমি আরেকটু কথা বলতে চাই, চলচ্চিত্রের জন্য কিন্তু আমিও অনেক বাণিজ্যিক গান লিখেছি। হ্যাঁ, যেমন চাচ্চু ছবির গানের কথা বলতে পারি, সেই ছোট্ট দিঘির সাথে দীপজলের যেই গান, চাচ্চু তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমার নাই কোনো নাম নাই, এটি একটি অত্যন্ত জনপ্রিয় গান। এই ধরনের কিন্তু গান অনেক আছে, কিন্তু তার মধ্যেও আমি বাণিজ্যিকভাবে গান লিখলেও সেখানে কিন্তু আমি কাব্যমূল্যটাকে ছন্দমাত্রা গানের কথায় কোনো আপোষ কখনো আমি কখনো আপোষ করিনি। বাংলাদেশের গীতিকারদের ভেতরে যদি গাজী মাজহারুল আনোয়ারকে বলা হয় যে এই মুহূর্তে জীবন্ত কিংবদন্তি গীতিকার, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে খান আতাউর রহমান গান লিখেছেন, আমজাদ হোসেন গান লিখেছেন, গাজী মাজহারুল আনোয়ার গান লিখেছেন, এই তিনজন গীতিকারের মধ্যে কার গান আপনার আসলে ভালো লাগে? এখানে কিন্তু আর একটু মানে বিষয় আছে, একভাবে কিন্তু তিনটাকে একসাথে মিলানো যাবে না। এই কারণে মিলানো যাবে না, গাজী মাজহারুল আনোয়ারের গান লেখার যে প্ল্যাটফর্ম, খান আতাউর রহমানের লেখার যে প্ল্যাটফর্ম এবং আমজাদ হোসেনের যে প্ল্যাটফর্ম, তিনটি কিন্তু তিন মাত্রায়। খান আতাউর রহমান যখন গান লিখেছেন তিনি নিজেই সেই গানটিকে শুরু করেছেন। তো একজন গীতিকার যখন নিজেই সুরকার হিসেবে একটি গানকে সুর করেন তখন কিন্তু তার ভেতরের যে অনুভূতিগুলো সেটা সম্পূর্ণভাবে প্রকাশ সম্পূর্ণভাবে সেটা উনি প্রকাশ করার একটা সুযোগ পেয়ে যান। আর গাজী ভাইয়ের সাথে আমরা কিন্তু অধিকাংশ গান পেয়েছি সত্য শাহর সাথে। তাদের মেলবন্ধনটা এমন চমৎকার হয়েছিল যে পারস্পরিক কথা এবং সুরের বোঝাবুঝিটা এমন হয়ে গেছে, মানে কি গীতিকার সুরকারের জুটি গড়ে ওঠা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেক্ষেত্রে মুন্সী ওয়াদুদের সাথে কোন সুরকারের জুটি গড়ে উঠেছে? আমার সাথে কিন্তু শেখ সাদী খানের জুটি গড়ে উঠেছিল এবং রেডিওতে HM রফিক একজন অত্যন্ত ভালো সুরকার, চমৎকার, অনেক চমৎকার চমৎকার গান। আপনার লেখা সেরা তিনটি গান কি আমাদেরকে একটু কথা শোনাবেন? তোমার চন্দনা মরে গেছে ওকে আর ডেকে কি হবে, কিংবা প্রেম দেওয়ানা ছবির একটি গান শামিনা চৌধুরীর গাওয়া, চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই, এই গানগুলো কি আপনি অজনপ্রিয় বলবেন? কিন্তু গানগুলো মানুষের কাছে পরিচিত পেয়েছে গীতিকার। আমি তো সবসময় নেপথ্যে থাকতে পছন্দ করি এবং সেটা বোধহয় অনেক বেশি সাহায্য করে। মাইয়া তুই অপরাধীরে গানকে আপনি কীভাবে দেখেন? এটাকে যদি আমি গান বলে যদি এই শব্দটাকে যদি আপনি গানের ভিতরে যদি নিয়ে আসতে চান তাহলে আমি বলবো যে আমাদের সমস্ত সংজ্ঞাই পাল্টে ফেলতে হবে। বাংলা গানের এই অবক্ষয় শুরু কে করেছে, কখন করেছে, কেন করেছে তার ইতিহাস আপনার জানা আছে? যখন আমাদের ক্যাসেট বাণিজ্যটা চলে এলো তখন ক্যাসেট বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারাই ওই ব্যক্তিগুলোই কিন্তু আমাদের গানের অবক্ষয় জন্য দায়ী দায়ী। এরকম একটি নাম শুনতে চাই আমি, হাসান মতিউর রহমানের নাম বলতে পারি। আসেন, এরপরে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, আসিফ আকবর যে গান দিয়ে হিট হয়েছে, এই গানের গানের মূল্যবোধ কতটুকু আছে বলে মনে করেন? গানটা জনপ্রিয় কিন্তু গানটা যদি আপনি সুরটাকে বাদ দিয়ে খাতায় গানটি লিখেন, লিখলে পরে আপনি যখন বাণীটি পড়বেন সেটা আবৃত্তিযোগ্য কি না, একটা কবিতা হয়েছে কি না, হ্যাঁ সেটাও কিন্তু একটি প্রশ্ন মুখোমুখি। একজন গীতিকার শত ভালো গানের ভিতর যদি 10টা খারাপ গান লিখে তার কি কোনো ক্ষতি হয়? না, হয় না, নিশ্চয়ই ক্ষতি হয়। তাহলে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান বন্দুক দুইটা চোখ যেন দুই নলা বন্দুক, গুল্লি মাইরা ভাঙলো আমার মনেরই সিন্ধুক,
এই গানটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই গানটি গাজী মাজহারুল আনোয়ার লিখতে পারেন এটা আমি কল্পনাই করতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বর।